মানুষ সুফল পেলেন কি পেলেন না তাতে কি যায় আসে কিন্তু শুরুতে চমকে দেবার মতো কিছু করা যেন বর্তমান সরকারের রীতি হয়ে দাঁড়িয়েছে এবারে চালু সিএম হেল্পলাইন দু সালে মুখ্যমন্ত্রীর পদে বসে সবাইকে চমকে দেবার মতো জনতা দরবার চালু করেছিলেন বিপ্লব কুমার দেব মানুষ মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজের সমস্যা তুলে ধরতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অফিসাররা নোটও নিতেন সেই সমস্ত মানুষজনের কথা জনতা দরবারে সমস্যা মুখ্যমন্ত্রীর সামনে মানুষ তুলে ধরে কতটা সুফল পেয়েছেন তা যারা এসছেন তারাই ভালো বলতে পারবেন কিন্তু মুখ্যমন্ত্রী সেই জনতার দরবার আজ ত্রিপুরায় অতীত ইতিহাসে জায়গা করে নিয়েছে নিন্দুকেরা বলছেন মানুষ সুফল যে খুব একটা পায়নি তা সহজেই বোঝা যায় এই জনতার দরবার মাত্র কয়েক মাস চলেই তার ঝাঁপ বন্ধ হয়ে যায় এরপর তো মানুষ সমস্যা নিয়ে সবসময় দেখাও করতে পারেন না জনতা দরবার থেমে যেতেই এবারে সরকারের প্রায় সাড়ে তিন বছর পর নির্বাচনের আগে এবারে আরও একটি চমক সোমবার ঢাকঢোল পিটিয়ে চালু করা হলো মুখ্যমন্ত্রী হেল্পলাইন এদিন ইন্দ্রনগর আইটি ভবনে এই সূচনা করেন মুখ্যমন্ত্রী নিজেই মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কথা বলতে পারবেন হেল্পলাইনের মাধ্যমে নিন্দুকেরা বলছেন মানুষের নেই কাজ খাদ্য রোজগারহীন মানুষ দিশে হারা সরকার নির্বাচনের আগে দেয়া কোনো প্রতিশ্রুতি এখনও পূরণই করেনি প্রায় উনিশ মাস ধরে কাজ হারিয়ে বেকার বসে আছেন চাকরি হারা শিক্ষকরা বেকারদের কাজ নেই বেকার কাজ নেই বৃদ্ধি করা হচ্ছে না মজুরির প্রতিশ্রুতি মতো মানুষের সমস্যার শেষ নেই মানুষের এই সমস্ত সমস্ত সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ না নিয়ে এসব চমক দেবার জন্য নতুন নতুন কিছু চালু করে কি আদৌ মানুষের কোনো উপকারে আসবে এই হেল্পলাইন কতদিন চলে মানুষ কতটা সমস্যা তুলে ধরে পরিষেবা পান তার সময়ই বলবে তবে নিন্দুকদের প্রশ্ন এভাবে আর কি চমক বাকি আছে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত